রাজ্য সরকারের 35 মাস চলছে, এই সময়ের মধ্যে রাজ্যের বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য প্রথমবারের মতো মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। 3% মহার্ঘ ভাতার বিষয়টি কোনোভাবেই রাজ্যের কর্মচারীদের পাওনার যথেষ্ট নয়। জিনিসপত্রের মূল্যবৃদ্ধি যে হারে বর্তমান কেন্দ্রীয় বিজেপি সরকার করেছে, সেই তুলনায় মহার্ঘ ভাতা দেওয়া হয়নি কর্মচারীদের। 2000 সাল থেকেই মহার্ঘ ভাতা পাওনা রয়েছে কর্মচারী মহল। এই পরিস্থিতিতেই রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার কর্মচারীদের 3% মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত এক প্রকার কর্মচারীদের প্রতি বঞ্চনার সামিল। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের মহার্ঘ ভাতা প্রসঙ্গে প্রতিক্রিয়া তুলে ধরতে গিয়ে এই অভিমতটুকু করেছেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির নেতৃত্বরা এছাড়াও দাবি করেন, রাজ্যের বিগত বামফ্রন্ট সরকার কর্মচারীদের নিজেদের সাধ্যমতো সুবিধা দিয়েছে। রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতনক্রম নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পশ্চিমবাংলাতে নির্বাচনী সভাগুলোতে গত 23 ফেব্রুয়ারি যে বক্তব্য তুলে ধরেছেন তা একেবারেই মিথ্যা। বক্তব্যে রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি বলেছেন, বিগত বামফ্রন্ট সরকারের সময় নাকি রাজ্যের কর্মচারীরা চতুর্থ বেতন কমিশন পেত, কিন্তু রাজ্যের সরকার পরিবর্তনের পর বিজেপি সরকার কর্মচারীদের সপ্তম বেতনক্রম দিয়েছে। এই প্রসঙ্গ তুলে ধরে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের নেতৃত্বরা পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন, বর্তমান সরকার এবং রাজ্যের পূর্বতন বামফ্রন্ট সরকারের বেতনক্রমের মধ্যে তেমন কোনো বিস্তর ফারাক ছিল না। বর্তমান সরকার ক্ষমতায় এসেই কর্মচারীদের সর্বনিম্ন 0.09% সর্বনিম্ন এবং সর্বোচ্চ 0.32% বৃদ্ধি করেছে বেতনক্রম। এই সত্যটা না বলে পশ্চিমবঙ্গ নির্বাচনী প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অসত্য বক্তব্য রেখেছে বলে অভিযোগ করেছেন বামপন্থী এই সংগঠনটির রাজ্য নেতৃত্বরা। মানে তাদেরকে যদি কাজে কর্মে আরো বেশি উৎসাহিত করতে হয়, তাহলে মানে তাদেরকে এভাবে বোকা বানানোর চেষ্টা না করে যদি প্রকৃত সত্যটা বলা হয় যে আসলে কি কারণে দেওয়া যাচ্ছে না, প্রতিশ্রুতি তো ছিল, অবশ্যই সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে মানে প্রতিশ্রুতি দেওয়ার পরও আমাদের রাজ্যে শিক্ষক কর্মচারীদেরকে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন দেওয়া যায়নি। যদি এই কথাটাও বলতো তাহলে আমরা একটু খুশি হতাম যে যা সমস্যার কথা অন্তত স্বীকার করেছে। যেটা আমরা বিগত দিনে দেখেছি, সরকার যখন দিতে পারেনি তাহলে আমি এদের যে শিক্ষক কর্মচারীদের কাছে খোলসা করে বলেছেন যে কেন দিতে পারছেন না, কোথায় সমস্যা, কিন্তু আজকে কি হলো, আজকে এটাও তো বলছেন না, মানে দিতেও পারলেন না, স্বীকারও করছেন না, উল্টা বলে দিচ্ছেন আমরা দিয়ে দিয়েছি। তাহলে এই বিষয়গুলো এদের যে শিক্ষক কর্মচারীরা ভালোভাবে গ্রহণ করতে পারছে না, ফলে মুখে মানে কলুপেটে চুপচাপ থাকলেও শিক্ষক কর্মচারীরা যে যেই সংগঠনের ছত্র ছায়াই থাকুক না কেন, ভিতরে ভিতরে কিন্তু তাদের মনে তুষের আগুন জ্বলছে। এটা উপলব্ধি করা দরকার, কারণ এই রাজ্যে শিক্ষক কর্মচারীরা বোকা নয়, তারা সারা ভারতবর্ষের শিক্ষক কর্মচারীদের কোথায় কী পরিস্থিতি, কোথায় কী ধরনের বেতনক্রম, কী কী সুযোগ সুবিধা ভোগ করছে, এই বিষয়গুলি এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা জানেন। তারা সর্বভারতীয় শিক্ষক কর্মচারী আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন। যে এই বিষয়টা আপনাদের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের শিক্ষক কর্মচারী এবং আমাদের রাজ্যে সরকারের নজরে নেওয়ার জন্যই আসলে এই বিষয়গুলি আলোচনা করলাম। যদি বিরোধী পাউচ আকাশ ত্রিপুরা।